বছরের মতো এবছরেও কলকাতা লালবাজারে অ্যান্টি ড্রাগ দিবস উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এবছর করোনা পরিস্থিতির জন্য ছোট করে অনুষ্ঠানের আয়োজন করা হলো। এদিন কলকাতার সমস্ত পুলিশ আধিকারিকরা উপস্থিত ছিলেন। এছাড়া কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা এদিন জানান, প্রত্যেক বছরের মতো এবছরও অনুষ্ঠান করা হচ্ছে, তবে সেটা সীমিত। এছাড়াও করোনা ভয়াবহতা রুখতে আজ অ্যান্টি ড্রাগ দিবস উপলক্ষে মানুষকে সচেতন করা হচ্ছে। এছাড়াও সামাজিক দূরত্ব বজায় রেখেই এক অনুষ্ঠানের আয়োজন করা হলো। এরপর অনুষ্ঠানের সাথে সাথে কলকাতা পুলিশের পক্ষ থেকে মানুষকে সচেতনতা বার্তা দিতে লালবাজারের পক্ষ থেকে একটি একটি করে গাড়ি বেরোবে অ্যান্টি ড্রাগ দিবস উপলক্ষে। আলো পর্বতের রিপোর্ট, কলকাতা।